আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা শারমিন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ফ্রাইডে, অনেকে অনেকভাবে ব্যস্ত, তারপরেও যেহেতু অনলাইন ক্লাস, এই সময়ের মধ্যে তোমরা ক্লাসটি করবো, জানি না কতটুকু উপকৃত হবে। তারপরে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে তোমাদের বোঝানোর জন্য। আজকে আমাদের টপিকস হলো থ্যালাসেমিয়া অ্যান্ড হিমোগ্লোবিনোপ্যাথিস। নর্মাল হিমোগ্লোবিনের আমরা জানি যে দুইটি পার্ট থাকে, একটা হলো হিম আর গ্লোবিন। কারণ হিম পার্টের মধ্যে হিমোগ্লোবিন মলিকিউলটা একটি টেট্রামার, হিম এবং গ্লোবিনের মধ্যে হিম পোর্শন কম্পোজড অফ প্রোটোপোরফাইরিন প্লাস আয়রন কম্পাউন্ড, আর গ্লোবিন পোর্শনের মধ্যে চারটা অ্যামাইনো অ্যাসিড চেন থাকে। যেমন অ্যাডাল্ট হিমোগ্লোবিন মেনলি কম্পোজ অফ 2 আলফা অ্যান্ড 2 বিটা চেন, আর ফিটাল হিমোগ্লোবিন আমরা জানি যে 2 আলফা আর 2 গামা চেন দিয়ে তৈরি হয়। আর হিমোগ্লোবিন A2 তৈরি হয় মেনলি হিমোগ্লোবিন 2 আলফা অ্যান্ড 2 ডেল্টা চেন দিয়ে। আমরা আগে ক্লাসে পড়েছি যে সাইট অফ সিনথেসিস অফ গ্লোবিন, জেস্টেশনাল লাইফ থেকে ইয়ক স্যাক থেকে হিমোপয়েসিস স্টার্ট হয়, তারপরে এই লিভারে স্টার্ট হয় হলো 4th week অফ জেস্টেশনাল লাইফ, আর বোন ম্যারোতে স্টার্ট হয় হলো 5 to 7 months of gestational life to onwards। এখন আসি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হলো এক ধরনের হিমোগ্লোবিন ডিফেক্ট। এখানে মেইনলি কোয়ান্টিটেটিভ হিমোগ্লোবিন ডিফেক্ট হয়, মানে হিমোগ্লোবিন চেনের যে গ্লোবিন চেন থাকে, গ্লোবিন চেনের মধ্যে রিডিউসড অথবা অ্যাবসেন্ট সিনথেসিস অফ দ্য আলফা অর বিটা চেন। মানে থ্যালাসেমিয়ার নামটি আসছে হলো সি রিজিয়ান, মানে মেডিটেরিয়ান রিজিয়ানে এই থ্যালাসেমিয়ার অনেকগুলো কেস পাওয়া গিয়েছিল, এই হিসেবে এই থ্যালাসেমিয়ার নামকরণ করা হয়েছে। হোয়াট ইজ থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়া ইজ আ গ্রুপ অফ হিমোগ্লোবিন ডিসঅর্ডার্স ইন উইচ দ্য প্রোডাকশন অফ নর্মাল হিমোগ্লোবিন ইজ পার্শিয়ালি অর কমপ্লিটলি সাপ্রেসড অ্যাজ এ রেজাল্ট অফ আ ডিফেক্টিভ সিনথেসিস অফ ওয়ান অর মোর গ্লোবিন চেন। মানে থ্যালাসেমিয়া তো বললাম যে এটা হলো হিমোগ্লোবিন ডিফেক্ট, মানে পার্শিয়ালি অর কমপ্লিটলি অ্যাবসেন্স অফ হিমোগ্লোবিন চেন, আর ইনহেরিটেন্স হলো অটোজোমাল রিসেসিভ। এর একটি ইনহেরিটেন্স প্যাটার্ন, ধরো এই যে এখানে দেখা যাচ্ছে যে ওয়ান অফ দ্য প্যারেন্টস, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি যে কোনো একজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, তাহলে 50% চান্স অফ বেবিদের মধ্যে 50% হেলদি হবে আর 50% বিটা থ্যালাসেমিয়া ট্রেইট হবে। আর যদি বোথ প্যারেন্টস ক্যারি দ্য বিটা থ্যালাসেমিয়া ট্রেইট জিন, মানে বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিয়া ট্রেইটের ক্যারিয়ার হয়, তাহলে চান্স হলো 25% হবে থ্যালাসেমিয়া মেজর, 25% হবে থ্যালাসেমিয়া, মানে 25% হবে থ্যালাসেমিয়া মেজর, 25% হেলদি বেবি হবে, আর 50% চান্স টু বি থ্যালাসেমিয়া ট্রেইট। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে যেহেতু এটি অটোজোমাল রিসেসিভ, তাহলে যদি বাবা মার যে কারো একজনের যদি থ্যালাসেমিয়া ট্রেইট জিন থাকে, তাহলে 50% চান্স থাকবে বাচ্চাদের বিটা থ্যালাসেমিয়া ট্রেইট হওয়ার, আর যদি বাবা মা দুজনেই থ্যালাসেমিয়া ট্রেইট হয়, তাহলে 25% চান্স বাচ্চারা থ্যালাসেমিয়া মেজর হবে আর 50% চান্স বিটা থ্যালাসেমিয়া ট্রেইট হবে। মনে রাখতে হবে এই ইনহেরিটেন্স প্যাটার্নটা ইন ইজ প্রেগনেন্সি, এই ক্যালকুলেশনটা সবসময় সব প্রেগনেন্সির জন্য প্রযোজ্য। এখন আসি থ্যালাসেমিয়াকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করি, একটা হলো আলফা থ্যালাসেমিয়া, একটা হলো বিটা থ্যালাসেমিয়া।
epidemiology. Recent data suggests that around 7% of the world population is carrier of hemoglobin disorder. About 1 lakh children are born every year in the world having the homozygous state of thalassemia. আর আমাদের বাংলাদেশে হলো এস্টিমেট করা হয়েছে যেমন 2500 থ্যালাসেমিয়া মেজর কেস আর অ্যাডেড এভরি ইয়ার ইন বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশে প্রতি বছর 2500 থ্যালাসেমিয়া মেজর বাচ্চা জন্মগ্রহণ করে। তার মানে আমাদের থ্যালাসেমিয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ডিজিজ। একটি লং কেসেও আসতে পারে, শর্ট কেসেও আসতে পারে, তারপরে রিটেনে ভাইবা বোর্ডেও কমন কোশ্চেন হিসেবে আসে। এখন আসি আলফা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়াটা কি? আলফা থ্যালাসেমিয়াকে আমরা সাব ডিভাইড করতে পারি, যেমন সাইলেন্ট ক্যারিয়ার, আলফা থ্যালাসেমিয়া ট্রেট, হিমোগ্লোবিন এইচ অ্যান্ড হিমোগ্লোবিন বার্স। আমি বলছি এটা মানে কি। সাইলেন্ট ক্যারিয়ার মানে আলফা চেইন যে ডিফেক্টটা হয় মেইনলি ক্রোমোজোম 16 এর ডিফেক্ট। আমাদের মনে রাখতে হবে আলফা থ্যালাসেমিয়াটা হচ্ছে মেইনলি ডিলিশনের যদি কোনো ডিফেক্ট হয় তাহলে আলফা থ্যালাসেমিয়া হতে পারে। যদি সাইলেন্ট ক্যারিয়ারের মধ্যে হবে চারটা জিনের মধ্যে যদি একটা জিন ডিলিশন হয় ক্রোমোজোম 16 এ তাহলে হবে সাইলেন্ট ক্যারিয়ার। আর ট্রেইট আমরা কখন বলবো? যখন চারটা জিনের মধ্যে দুইটা জিন ডিলিশন হবে তাকে আমরা বলবো ট্রেইট। আর হিমোগ্লোবিন বি কনস্ট্যান্ট স্প্রিং মানে এটিও একটি সাবটাইপ যেখানে হলো রিডিউস আউটপুট অফ আলফা গ্লোবিন, মানে চারটা জিনের মধ্যে দুইটা জিন ডিলিশন থাকবে ঠিকই কিন্তু আউটপুট অফ আলফা গ্লোবিন জিনটা কমে যাবে। আর হিমোগ্লোবিন এইচটা প্যাটার্ন যেমন চারটা জিনের মধ্যে তিনটা জিন ডিলিশন থাকবে। আমরা মেনলি আমাদের দেশে হিমোগ্লোবিন এইচ অথবা সাইলেন্ট ক্যারিয়ার তো আমরা সহজে পাই না, কারণ সাইলেন্ট ক্যারিয়ার পেশেন্ট তো অ্যাসিমটোম্যাটিক থাকে। আমাদের কাছে যখন আসে পেশেন্টরা মেনলি হিমোগ্লোবিন এইচ ডিজিজ নিয়েই আসে। আমার হিমোগ্লোবিন এইচ ডিজিজ এর মধ্যে হলো চারটা জিনের মধ্যে তিনটা জিন ডিলিশন হবে। আর হিমোগ্লোবিন বার্ড আমরা কখন বলবো? যখন চারটা জিনের মধ্যেই চারটা জিন ডিলিশন হবে, চারটা জিনের মধ্যে চারটা আলফা জিন যদি ডিলিশন হয়ে যায় তাহলে তো হলো বাচ্চা সার্ভাইভ করবে না, এই জেস্টেশনাল লাইফেই বাচ্চাটি মারা যাবে। বললাম যে সাইলেন্ট ক্যারিয়ার হলে অ্যাসিমটোম্যাটিক থাকবে, আলফা থ্যালাসেমিয়া মাইনর বা ট্রেইট হলে যেমন চারটা জিনের মধ্যে দুইটা জিন ডিলিশন ডিফেক্ট হলে কি হবে, কোনো সাইন সিমটমস থাকবে না, অনলি সিবিসি করলে ইন্ডিসিস করলে আমরা মাইক্রোসাইটোসিস পাব। আর আলফা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া যেমন হিমোগ্লোবিন এইচ যেটা আমরা পাই আমাদের দেশে, আমরা পেশেন্টের হিস্ট্রি বা পেশেন্ট আমাদের কাছে আসবে এনিমিয়া বা প্যালন নিয়ে, তখন আমরা দেখব যে সিবিসি বা রেড সেল ইন্ডিসিসের মধ্যে মাইক্রোসাইট আছে, আর পেশেন্টের এক্সামিনেশন ফাইন্ডিংস এর মধ্যে বনি ডিফর্মেটিও থাকতে পারে বা স্পেনোমেগালি থাকতে পারে। আর হিমোগ্লোবিন কনস্ট্যান্ট স্প্রিং যেটা বললাম ওই একই, কিন্তু একটি ডিফারেন্স হলো এখানে কোনো মাইক্রোসাইটোসিস থাকবে না, এনিমিয়া থাকবে, গ্রোথ ডিলে থাকবে। আর আলফা থ্যালাসেমিয়া মেজর যেটা বললাম হিমোগ্লোবিন বার্থ, কারণ বার্থ হিমোগ্লোবিন বার্থ মনে রাখতে হবে যে এখানে হলো চারটা জিন যেহেতু ডিলিশন হয়ে গেছে, আলফা আলফা চেনে চারটা জিন ডিলিশন, তাহলে এখানে পাওয়া যাবে হলো চারটা গামা ফোর, কারণ যেহেতু এটি ফিটাল লাইফে হচ্ছে এর জন্য গামা গামা চেন পাওয়া যাবে, যেহেতু আলফা চেন অ্যাবসেন্ট তাহলে হলো গামা চেনের জন্য পাওয়া যাবে হলো গামা ফোর। পেশেন্টের সাইন সিমটমস এর মধ্যে থাকবে যেমন হেপাটোস্প্লেনোমেগালি, এনিমিয়া, জন্ডিস, ফেলিয়ার টু থ্রাইভ, আর পেশেন্ট তো মায়ের পেটেই মারা যাবে অথবা স্টিল বার্থ পাওয়া যাবে।
এখন আসি আমরা আলফা থ্যালাসেমিয়া ইনহেরিটেন্স প্যাটার্ন। ফাদার যদি আলফা থ্যালাসেমিয়া ট্রেইট হয় আর মাদার যদি সাইলেন্ট ক্যারিয়ার হয়, মানে কোনো সাইন সিমটমস নাই এনিমিয়ার মতো, কিন্তু ওয়ান জিন মিসিং, মানে মাদার হলো সাইলেন্ট ক্যারিয়ার আর ফাদার হলো থ্যালাসেমিয়া ট্রেইট, আলফা থ্যালাসেমিয়া ট্রেইট, তাহলে আমাদের বাচ্চাদের মধ্যে কি হবে, ওয়ান চাইল্ড হবে থ্যালাসেমিয়া ট্রেইট, ওয়ান চাইল্ড হবে হিমোগ্লোবিন এইচ ডিজিজ, ওয়ান চাইল্ড হবে নর্মাল, অ্যান্ড অ্যানাদার চাইল্ড হবে সাইলেন্ট ক্যারিয়ার। তাহলে চারটা বাচ্চার মধ্যে, মানে ইচ প্রেগনেন্সির মধ্যে যে কোনো বাচ্চা হলেই তাদের মধ্যে 25% চান্স থ্যালাসেমিয়া ট্রেইট হওয়ার, 25% হবে হিমোগ্লোবিন এইচ, 25% নর্মাল আর 25% সাইলেন্ট ক্যারিয়ার। তো বললাম যে আলফা থ্যালাসেমিয়াটা মেনলি ক্রোমোজোমিন 16-এর ডিলিশন ডিফেক্টের জন্য হয়। এখন আসি বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া তো আমাদের দেশে অনেক কমন। এখন বিটা থ্যালাসেমিয়াকে আমরা দুটি সাব টাইপে ডিভাইড করতে পারি, যেমন বিটা নট আর বিটা প্লাস। বিটা নট মানে রেফার্স টু দা কমপ্লিট অ্যাবসেন্স অফ প্রোডাকশন অফ বিটা গ্লোবিন অন দা অ্যাফেক্টেড অ্যালিল, আর বিটা প্লাস রেফার্স টু সাম রেসিডুয়াল প্রোডাকশন অফ বিটা গ্লোবিন। মানে বিটা নট মানে একদম কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা গ্লোবিন চেন, আর বিটা প্লাস মানে রিডিউসড প্রোডাকশন অফ বিটা গ্লোবিন চেন। আর বিটা থ্যালাসেমিয়া মেনলি মনে রাখতে হবে এটি একটি পয়েন্ট মিউটেশনাল ডিফেক্টের জন্য হচ্ছে, আর আলফা থ্যালাসেমিয়া হয় হলো ডিলিশনের ডিফেক্টের জন্য। আর আলফা থ্যালাসেমিয়া হয় ক্রোমোজোম 16-এর ডিফেক্ট, আর বিটা থ্যালাসেমিয়া হয় ক্রোমোজোম 11 ডিফেক্ট। এখন বিটা থ্যালাসেমিয়া সিন্ড্রোম আমরা ক্লিনিক্যাল ফিচার আর ব্লাড ট্রান্সফিউশন ডিপেন্ডেন্সির উপরে তিনটি সাব টাইপে ডিভাইড করতে পারি, যেমন বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া অ্যান্ড বিটা থ্যালাসেমিয়া মাইনর। এখন বিটা থ্যালাসেমিয়া মেজর মানে সিভিয়ার, ব্লাড ট্রান্সফিউশন লাগবে, আর বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া সিভিয়ার, কিন্তু সব সময় রেগুলার ব্লাড ট্রান্সফিউশন লাগে না। যখন ইন্টারমিডিয়া পেশেন্ট রেগুলার ব্লাড ট্রান্সফিউশন লাগবে, তখন ওই থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়াম পেশেন্ট থ্যালাসেমিয়া মেজরে কনভার্ট হয়ে যেতে পারে। আর বিটা থ্যালাসেমিয়া মাইনর অ্যাসিমটোম্যাটিক, মাইল্ড অর অ্যাবসেন্ট এনিমিয়া, আর রেড সেল অ্যাবনর্মালিটি সেন। আমরা যখন সিবিসি ব্লাড ফিল্ম আর ইন রেড সেল ইন্ডিসেস করবো, তখন আমরা মাইক্রোসাইটোসিস পাবো আর টার্গেট সেল পাওয়া যাবে। বিটা থ্যালাসেমিয়া মলিকুলার প্যাথোজেনেসিস, যেটা বললাম যে বিটা থ্যালাসেমিয়া আর কজ বাই মিউটেশনাল ডিফেক্ট দ্যাট ডিমিনিশ দ্য সিনথেসিস অফ বিটা গ্লোবিন চেন, যেমন বিটা নট মিউটেশন অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবসেন্ট বিটা গ্লোবিন সিনথেসিস, অ্যান্ড বিটা প্লাস মিউটেশন ক্যারেক্টারাইজ বাই রিডিউস বিটা গ্লোবিন সিনথেসিস। এখন আমরা আসি কজেস অফ এনিমিয়া ইন বিটা থ্যালাসেমিয়া। ইম্পেয়ার বিটা গ্লোবিন সিনথেসিস রেজাল্টস ইন অ্যানিমিয়া বাই টু মেকানিজম। এখানে যেহেতু হিমোগ্লোবিন এ সিনথেসিস ডিফেক্ট হচ্ছে, যেমন বিটা চেনের ডিফেক্টের জন্য অ্যাডাল্ট হিমোগ্লোবিন কমপ্লিটলি ফর্মেশন হতে পারছে না, কোয়ান্টিটেটিভ ডিফেক্টের জন্য রিডিউসড ফর্মেশন হচ্ছে অথবা অ্যাবসেন্ট প্রোডাকশন হচ্ছে, তখন কি হয় আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক রেড সেল পাবো। যেহেতু এই রিডিউসড অর অ্যাবসেন্ট হিমোগ্লোবিনের জন্য রেড সেলের মধ্যে হিমোগ্লোবিনের অ্যামাউন্ট কমে যাচ্ছে, কমে গিয়ে রেড সেল নর্মাল শেপ, নর্মাল বাইকনকেভ শেপ হতে পারছে না, এটি মাইক্রোসাইট ফর্মেশন হচ্ছে। মাইক্রোসাইট হওয়ার পরে কি হবে, মাইক্রোসাইট হলে এই অক্সিজেন ট্রান্সপোর্ট ক্যাপাসিটিটা কমে যায়, অক্সিজেন ট্রান্সপোর্ট ক্যাপাসিটি কমে যাচ্ছে, এ কারণে আমরা এনিমিয়া পাচ্ছি। আরেকটি হলো যদি, যেহেতু এখানে মাইক্রোসাইট ফর্মেশন হচ্ছে,
আর ডিমিনিশ সার্ভাইভাল অফ দ্য রেড সেল অ্যান্ড দেয়ার প্রিকারসরস উইচ রেজাল্টস ফ্রম দ্য ইমব্যালেন্স ইন আলফা অ্যান্ড বিটা গ্লোবিন সিনথেসিস। মানে এখানে যেমন বিটা গ্লোবিন চেনের যেহেতু কোয়ান্টিটেটিভ মানে রিডিউসড অ্যামাউন্ট প্রোডাকশন হচ্ছে, এ কারণে আলফা আর বিটা গ্লোবিন চেনের মধ্যে ধরনের ইমব্যালেন্স হচ্ছে। ইমব্যালেন্স হওয়ার পরে কি হবে, এই রেড সেলের যে সার্ভাইভাল, ওই সার্ভাইভাল রেটটি কমে আসবে। কমে গেলে কি হবে, রেড সেল হেমোলাইসিস হবে আর এনিমিয়া হবে। এখন আসি মেকানিজম অফ হেমোলাইসিস ইন বিটা থ্যালাসেমিয়া। কি বললাম যে যেহেতু বিটা চেন এখানে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট, বিটা চেন কমে যাচ্ছে, কমে যাওয়ার জন্য অথবা অ্যাবসেন্ট প্রোডাকশনের জন্য কি হবে, যে আলফা চেন যেগুলো আছে, আলফা চেন আর বিটা চেনকে ছাড়া হিমোগ্লোবিন ফরমেশন করতে পারে না। আলফা চেন আবার একা থাকতে পারে না, বিটা চেনও একা থাকতে পারে না। আলফা চেন তখন কি করবে, যেহেতু বিটা চেন নাই তখন আলফা চেন গুলো কি করবে, রেড সেল এর মধ্যে প্রেসিপিটেট ফরমেশন করবে। প্রেসিপিটেট হয়ে কি হবে, ইনসলুবল ইনক্লুশন বডি ফরমেশন হয়, আনস্টেবল হিমোগ্লোবিন ফরমেশন হবে। এই আনস্টেবল হিমোগ্লোবিন কি হবে, যে মেমব্রেন ড্যামেজ করবে, মেমব্রেন ড্যামেজ করে তারপরে কি হবে, হেমোলাইসিস হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে যেহেতু বিটা চেনের কোয়ান্টিটেটিভ ডিফেক্ট মানে রিডিউসড অ্যামাউন্ট অথবা অ্যাবসেন্ট অ্যামাউন্টের জন্য কি হচ্ছে, আলফা চেন এক্সেসিভ হয়ে যাচ্ছে, অথবা এই আলফা চেন গুলা কি হবে একা, যেহেতু আলফা চেন একা হয়ে গেল, আলফা চেনটা তখন রেড সেলের মধ্যে প্রেসিপিটেট করবে। প্রেসিপিটেট করে কি করবে, মেমব্রেন ড্যামেজ করবে। মেমব্রেন ড্যামেজ করবে কখন, যখন রেড সেল কোনো স্প্লিনের মধ্য দিয়ে যাবে বা রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের মধ্য দিয়ে পাস করার সময় এটি হেমোলাইসিস হবে। এখন আসি কনসিকুয়েন্সেস অফ ইনএফেক্টিভ ডাইথ্রোপোয়েসিস। এই থ্যালাসেমিয়া তো ওয়ান টাইপ অফ ইনএফেক্টিভ ডাইথ্রোপোয়েসিস এর এক্সাম্পল। এখানে যেহেতু আনকম্পেনসেটেড এনিমিয়া হচ্ছে, এনিমিয়া হওয়ার পরে কি হবে, ম্যাসিভ ইরাইথ্রয়েড হাইপারপ্লাসিয়া ইন দ্য ম্যারো আর এক্সট্রামেডুলারি হেমোপয়েসিস হবে। এর ফলে কি হবে, যেহেতু আমাদের এখানে কি হচ্ছে, এখানে হলো হিমোগ্লোবিন নাইজেশন প্রপারলি হতে পারছে না, এ কারণে হাইপোক্সিয়া হচ্ছে। হাইপোক্সিয়া হলে কি হবে, ইরাইথ্রোপয়েটিন হরমোন সিক্রেশন বেড়ে যাবে কিডনি আর লিভার থেকে। ইরাইথ্রোপয়েটিন সিক্রেশন এক্সেসিভ হলে কি হবে, তখন এক্সট্রামেডুলারি হেমোপয়েসিস বেড়ে যাবে, কারণ এক্সট্রামেডুলারি হেমোপয়েসিস তখন হবে কোথায় কোথায়, লিভার, স্প্লিন, লিম্ফ নোড আর যেমন বোন ম্যারো অফ থোরাক্স, অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস। এখন আসি সেকেন্ডারি হিমোক্রোমাটোসিস। থ্যালাসেমিয়াতে সেকেন্ডারি হিমোক্রোমাটোসিস হয় মেনলি, যেমন বললাম যে ইনএফেক্টিভ ইরাইথ্রোপয়েসিস হয়। ইনএফেক্টিভ ইরাইথ্রোপয়েসিস হলে কি হবে, হেপসিডিন, আমরা আগে ক্লাসে ক্লাসে পড়েছি আমরা আগে ক্লাসে পড়েছি যে হেপসিডিন আয়রন ওভারলোড করার সময় হেপসিডিনের একটা রোল আছে। এখন আমাদের যখন এই হাইপোক্সিয়া হবে তখন কি হবে, হাইপোক্সিয়া হওয়ার পরে এই হেপসিডিন লেভেলটা কিন্তু বাড়ার কথা, কিন্তু এখানে যেহেতু ইনএফেক্টিভ ইরাইথ্রোপয়েসিস হয় তখন এইটি কি করবে, হেপসিডিন লেভেলটাকে কমায় দিবে। আরেকটি কারণ হলো যে যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্টদের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন লাগে, তখন কি হবে, তখন হলো রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমাদের বডিতে আয়রন ওভারলোড হবে। আয়রন ওভারলোড হলেও কিন্তু হেপসিডিন লেভেল কমে যায়।
আর একটু যেমন যেমন এখানে আসি আমরা, যেমন বললাম যে ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস, আলফা গ্লোবিন এক্সেস। আলফা গ্লোবিন চেইন যখন বেড়ে যাবে তখন কি হবে, যেটা বললাম মেমব্রেন ড্যামেজ। মেমব্রেন ড্যামেজ হলে কি হবে, ফসফোস্টিডাইল সেরিন এক্সপোজার হবে। ফসফোস্টিডাইল সেরিন এক্সপোজার হবে, ফসফোস্টিডাইল সেরিনটা কোথায় থাকে, এন্ডোথেলিয়াম। যখন রেড সেল মেমব্রেন ড্যামেজ হবে তখন লিপিড আর প্রোটিন, রেড সেল মেমব্রেনের যে লিপিড আর প্রোটিন থাকে ওটি এক্সপোজ হবে এন্ডোথেলিয়ামের সাথে। এন্ডোথেলিয়ামের যে ফসফোস্টিডাইল সেরিন আছে এনজাইমটা, ওটা তখন কি হবে, প্রথম বিনাস কমপ্লেক্স ফর্মেশন করবে, যার কারণে হবে হাইপার কোয়াগুলেবিলিটি, মানে থ্রম্বোসিস। থ্যালাসেমিয়া পেশেন্টের কিন্তু থ্রম্বোসিস হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আরেকটি ফর্মুলা, যেমন যখন এই যে ইনক্রিজ ফ্র্যাগমেন্টেশন হয় তখন রেড সেল মেমব্রেনের রিজিডিটি বেড়ে যায়, তখন হলো কি হয়, মেকানিক্যাল রিমুভাল, মানে স্প্লিন সহজে এটাকে এনগালফ করতে পারে। আর আলফা গ্লোবিন এক্সেস হলে কি হবে, ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস হবে। এখন আসি প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজির মধ্যে যেমন অ্যাডাল্ট হিমোগ্লোবিন মেনলি কম্পোজ অফ টু আলফা চেন অ্যান্ড টু বিটা চেন। যদি এই বিটা চেনের ডিফেক্ট হয়, যেমন কোয়ান্টিটেটিভ ডিফেক্ট, মাধ্যমে যদি রিডিউসড অ্যামাউন্ট প্রোডাকশন হয় অথবা অ্যাবসেন্ট অ্যামাউন্ট হয়, তাহলে কি হবে, এই আলফা চেন তো একা হয়ে গেল, এখন আলফা চেনের সঙ্গ দেওয়ার জন্য আলফা চেন কার সাথে বাইন্ড করবে, গামা চেনের সাথে। গামা চেনের সাথে বাইন্ড করার পরে কি হবে, গামা চেনের কাজ কি, গামা চেনের আবার অ্যাফিনিটি হলো কার প্রতি, অক্সিজেনের প্রতি। গামা চেন কি করবে তখন, হিমোগ্লোবিন আলফা আর হিমোগ্লোবিন গামা, সরি আলফা চেন আর গামা চেন মিলে তখন ফর্মেশন হবে হিমোগ্লোবিন এফ। হিমোগ্লোবিন এফ এর যেহেতু হাই অক্সিজেন অ্যাফিনিটি, তখন এটি কি করবে, হাই অক্সিজেন অ্যাফিনিটির জন্য ইরাইথ্রোপয়েটিন রিলিজ করবে। ইরাইথ্রোপয়েটিন কি হবে, ইরাইথ্রোপয়েটিন ম্যারো এক্সপানশন করবে, মানে আর কি এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিস হবে। ইরাইথ্রোপয়েটিন বলবে আরো বেশি বেশি হিমোগ্লোবিন প্রোডাকশন করো। এখন আরো বেশি বেশি হিমোগ্লোবিন প্রোডাকশনের জন্য ম্যারো তো অনেক কাজ করতে হবে, কাজ করতে গিয়ে ওরা এক্সপানশন হয়ে এই বনি ডিফর্মিটি ফর্মেশন হচ্ছে। এর জন্য আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের মেইনলি থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া পেশেন্টদের চেহারা বা ফেসিস দেখলে বুঝতে পারি, যেমন প্রমিনেন্ট ফ্রন্টাল নালি থাকবে, মার মঙ্গুলার ফেসিস হয়ে যায়। আর এই যে আলফা চেনটা যেহেতু একা, এখন আলফা চেন তো বিটা চেন নাই, তখন আলফা চেন তো এক্সেস হয়ে গেল। এখন আলফা চেন যদি ফোর আলফা চেন থাকে তাহলে এই ফোর আলফা চেন প্রেসিপিটেট করবে, যখন হলো বিটা চেন একদম অ্যাবসেন্ট থাকবে তখন আলফা চেন চারটা হয়ে প্রেসিপিটেট করবে। প্রেসিপিটেট করে কি করবে, হেমোলাইসিস হবে। হেমোলাইসিস হয়ে প্লেনোমেগালি হবে, আর কি হবে, ডিস্ট্রাকশন অফ দ্য রেড সেল প্রিকার্সার। আর যেহেতু এই থ্যালাসেমিয়াতে ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস হয়, এ কারণে এনিমিয়া হয়। আর এনিমিয়া হওয়ার তো বললাম মেকানিজম দুইটা, একটা হলো হেমোলাইসিস আর একটা হলো ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস। আরেকটি ভাবে এনিমিয়া হতে পারে, যেমন যেহেতু বিটা থ্যালাসেমিয়াতে স্প্লেনোমেগালি হচ্ছে আর বোন ম্যারো এক্সপানশন হচ্ছে, তাহলে কি হবে, স্প্লেনোমেগালি আর বোন ম্যারো এক্সপানশন হয়ে প্লাজমা ভলিউমটাও বেড়ে যাচ্ছে। প্লাজমা ভলিউম বেড়ে গেলে কি হবে, হেমোডাইলিউশনের কারণে এনিমিয়া হবে। আর এই টিস্যু হাইপোক্সিয়া বা হাইপোক্সিয়া হলে, যেহেতু হিমোগ্লোবিন এফ লেভেল এখানে বেড়ে যায়, হিমোগ্লোবিন এফ লেভেল বেড়ে গেলে
ইরাইথ্রোপয়েটিন বেড়ে যাচ্ছে। ইরাইথ্রোপয়েটিন বেড়ে গিয়ে কি হয়, যে আয়রন যে অ্যাবজর্পশনটা বেড়ে যায়। কিভাবে? সেটা হলো হেপসিডিনের মাধ্যমে। হাইপোক্সিয়া হলে কি হয়, হাইপোক্সিয়া হলে হেপসিডিন লেভেল কমে যায়। হেপসিডিন লেভেল কমে গেলে কি হবে, আয়রন অ্যাবজর্পশন মানে ইনক্রিজ ইন্টেস্টিনাল আয়রন অ্যাবজর্পশন, উইচ রেজাল্টস ইন সেকেন্ডারি হেমোক্রোমাটোসিস। আর বিটা থ্যালাসেমিয়া পেশেন্টদের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন লাগে। মেজর পেশেন্ট থ্যালাসেমিয়া মেজর পেশেন্টদের তখন রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের জন্য এই ইনক্রিজ আয়রন লোডিং হয়, উইচ রেজাল্টস ইন হেমোক্রোমাটোসিস। মোটামুটি আমরা প্যাথোফিজিওলজিটা বুঝতে পেরেছি হয়তো। তার মানে এখানে মেইন মনে রাখতে হবে কি কি হচ্ছে, হেমোলাইসিস হচ্ছে আর ইনএফেক্টিভ ইরাইথ্রোপয়েসিস হচ্ছে। আর কি হচ্ছে, যেমন হাইপোক্সিয়ার জন্য ইরাইথ্রোপয়েটিন লেভেল বেড়ে যাচ্ছে, ইরাইথ্রোপয়েটিন লেভেল বেড়ে যাওয়ার পরে ম্যারো এক্সপানশন হচ্ছে, আর এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিস এর জন্য এই বনি ডিফর্মিটি হচ্ছে। আর যেটা হবে, যেমন ইনএফেক্টিভ ইরাইথ্রোপয়েসিস আর স্প্লেনোমেগালি জন্য হয় এনিমিয়া, আর রিপিটেড ট্রান্সমিশন আর লো হেপসিডিন লেভেলের জন্য হচ্ছে সেকেন্ডারি আয়রন ওভারলোড। এটাও একই যে বিটা থ্যালাসেমিয়া জন্য, যেমন লিভার, স্প্লিন, হার্ট, স্কেলিটাল ডিফর্মিটিস হতে পারে। এখন আসি যে অ্যাপ্রোচটা কি, হাউ উইল উই ডায়াগনোজ আ পেশেন্ট উইথ থ্যালাসেমিয়া। ফার্স্টে আমরা পেশেন্টের হিস্ট্রি নিব। হিস্ট্রি নিয়ে দেখবো যে পেশেন্টের এনিমিয়াটা কতদিন ধরে, তারপরে এনিমিয়ার সাথে আর পেশেন্টের জন্ডিস আছে কিনা। যেমন পেশেন্টের আমি যে হিমোলাইটিক এনিমিয়া ট্র্যাড বলছিলাম, এনিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি। এখন আমরা পেশেন্টের হিস্ট্রি নেওয়ার সময় দেখবো যে এই প্যালোর পেশেন্টের কতদিন ধরে, তারপরে জন্ডিস আছে কিনা এগুলো, তারপরে হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, ফেলার টু থ্রাইভ, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। এখানে কিন্তু ফ্যামিলি হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। আর ফিজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে যেমন বললাম, সরি, সিভিয়ার অ্যানিমিয়া থাকবে, জন্ডিস থাকবে, আয়রন ওভারলোড এর কমপ্লিকেশন হিসেবে যেমন বিভিন্ন অর্গান ফাংশনাল ডিফেক্ট থাকতে পারে। এখন আসি ল্যাব ইনভেস্টিগেশন। আর ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে যেমন থ্যালাসেমিয়া মাইনর পেশেন্ট মেইনলি অ্যাসিমটোমেটিক থাকবে অথবা মাইল্ড পেলার থাকতে পারে, মে প্রেজেন্ট অ্যাজ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। যখন কোনো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পেশেন্ট হেমাটিনিকে রেসপন্স করবে না, তখন আমাদের মাথায় আনতে হবে যে এটি থ্যালাসেমিয়া মাইনর হতে পারে। এখন আসি থ্যালাসেমিয়া মেজর পেশেন্টদের ক্লিনিক্যাল ফিচার। একটি পেশেন্টকে যখন আমরা থ্যালাসেমিয়া মেজর বা আমরা দেখব, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে তো হিস্ট্রিতে তো হিস্ট্রি তো শেষ, হিস্ট্রির মধ্যে এনিমিয়া, জন্ডিস কতদিন ধরে আমরা নিব, ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি নিব, ফ্যামিলি হিস্ট্রি নিব। আর এখন হলো জেনারেল ফিচারের মধ্যে মেনলি ফেস থেকে চিন্তা করি। ফেসের মধ্যে হলো মঙ্গলের ফেসিস থাকবে, তারপরে কি থাকবে, প্রমিনেন্ট ফ্রন্টানালি থাকবে, ডিপ্রেস নাজাল ব্রিজ থাকবে, এনিমিয়া থাকবে, জন্ডিস থাকবে, প্রমিনেন্স ম্যাক্সিলা, ম্যালোক্লোশন অফ দ্য টিথ থাকবে, তারপরে কি থাকবে, আরো যদি আমরা যাই তাহলে হেপাটম স্প্লেনোমেগালির জন্য পট বেলি থাকতে পারে, থিন লিম থাকবে, লিম গুলা থিন হয়ে যাবে। যদি অ্যাসোসিয়েটেড আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে এর সাথে কৈলোনাইকিয়া পাবো। আর আমরা পেশেন্টের প্যালোর তো থাকবেই, আর পেশেন্টের লেগ আলসার থাকতে পারে।
মোটামুটি এগুলো সব বলে দিলাম, দিয়েছি। যেমন এটা হলো যে প্রমিনেন্ট ফন্টানেলি থাকবে, ডিপ্রেস নাজাল ব্রিজ, এনিমিয়া, জন্ডিস দেখবো, তারপরে প্রমিনেন্ট ম্যাক্সিলা থাকবে, আর ম্যালোক্লুশন অব দ্য টিথ, আর গ্রোথ ডিফর্মিটি বা গ্রোথ ফেলিয়ার থাকবে পেশেন্টের, আর এরকম পট বেলি থাকবে, আর থিন লিম্বস থাকবে, আর পায়ে কি পাবো, লেগ আলসার পেতে পারি। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে যেহেতু থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড ইজ মোর কমন, যেন থ্যালাসেমিয়া পেশেন্টদের আয়রন ওভারলোড হচ্ছে কিনা এ ব্যাপারেও আমাদের কনসার্ন থাকতে হবে। এন্ডোক্রাইন ফেলিয়ার থাকলে কিছু সিমটম থাকবে, যেমন শর্ট স্ট্যাচার, ডিলেড পিউবার্টি, ডায়াবেটিস মালাইটাস, হাইপোপ্যারাথাইরয়েডিজম, কার্ডিয়াক ইনভলভমেন্ট হলে অ্যারিথমিয়া হতে পারে, পেরিকার্ডাইটিস বা হার্ট ফেলিয়ার, দু ধরনের হার্ট ফেলিয়ার হতে পারে, যেমন এনিমিয়ার জন্য হার্ট ফেলিয়ার হতে পারে, অথবা আয়রন ওভারলোড হয়েও হার্ট ফেলিয়ার হতে পারে, হেপাটিক ইনভলভমেন্ট হয়ে সিরোসিস, আর হাইপার কোয়াগুলেবিলিটি হয়ে যেমন ডিপ ভেন থ্রম্বোসিস অথবা পালমোনারি এম্বোলিজম হতে পারে। এই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এটা অ্যাট এ গ্লান্স এটা মোটামুটি বলা হয়ে গিয়েছে, যেমন ডিফর্ম আরবিসি হাইপার কোয়াগুলেবিলিটি করে, থ্রম্বোএম্বোলিজম, ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস এর কারণে এনিমিয়া হচ্ছে, হেমোলাইসিস এর জন্য গলস্টোন হতে পারে, এক্সট্রামেডুলারি এরিথ্রোপয়েসিস এর জন্য বোন পেইন, হেপাটোস্প্লেনোমেগালি হবে, আর হেমোলাইসিস এর জন্য, আর ইন ডিক্রিজ হেপসিডিন এর জন্য, আর রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের জন্য আয়রন ডেপোজিশন হবে ইন ভিসেরাল অর্গানস, উইচ রেজাল্টস ইন ডিফারেন্ট অর্গান ডিসফাংশন। এখন আসি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হলো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার ডিডি গুলো, যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ, অ্যান্ড সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। ডায়াগনোসিস ইজ বেসড অন ক্লিনিক্যাল ফিচার, ফার্স্টে ক্লিনিক্যাল ফিচার না, মাথায় রাখতে হবে ডায়াগনোসিস ইজ বেসড অন হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন প্লাস স্ক্রিনিং অফ ফ্যামিলি মেম্বার্স। আমাদের এইমটা কি, এইম অফ ইনভেস্টিগেশন ইজ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, এক্সক্লুশন অফ আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, টু ফাইন্ড দ্য কজ অফ অ্যানিমিয়া অ্যান্ড টু অ্যাসেস দ্য কমপ্লিকেশন ফর ফার্দার ম্যানেজমেন্ট। ল্যাবরেটরি ফাইন্ডিংস এর মধ্যে মেনলি যে আমরা যদি সিবিসি করি তাহলে কি পাবো, সিবিসির মধ্যে হিমোগ্লোবিনটা কম পাবো, হিমোগ্লোবিন লো থাকবে, পেরিফেরাল ব্লাড ফিল্মে এরকম লস অফ সেন্ট্রাল পেলোর, যেমন টার্গেট সেল পাওয়া যাবে মেনলি, সিস্টোসাইটও পাওয়া যেতে পারে, অ্যানাইসোপয়েকিলোসাইটোসিস হবে, যেটি অ্যানাইসোসাইটোসিস মানে হলো ভেরিয়েশন ইন সাইজ অফ রেড ব্লাড সেল, অ্যান্ড শেপ মানে ভেরিয়েশন ইন দ্য শেপ। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে থ্যালাসেমিয়া আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে, পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে, কারণ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে অ্যানাইসোপয়েকিলোসাইটোসিস থাকবে, টার্গেট সেল এত সিগনিফিকেন্ট হবে না, কিন্তু থ্যালাসেমিয়াতে টার্গেট সেল সিগনিফিকেন্ট হবে, আর সিস্টোসাইট থাকবে, এনআরবিসিও পাওয়া যেতে পারে। আলফা থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন এইচ এ আমরা মেনলি গলবল অ্যাপিয়ারেন্স পাব, যে এটি কি গলবল বলা হয়, আমরা যখন আলফা থ্যালাসেমিয়া ডায়াগনোসিস করার ক্লু হলো, আমরা যখন একটা পেশেন্টের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া পেলাম পেরিফেরাল ব্লাড ফিল্মে, আর পেশেন্টকে হেমাটিনিক্স দিলাম কিন্তু পেশেন্ট রেসপন্স করছে না, নন রেসপন্সিভ, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে আমরা দেখি যদি হিমোগ্লোবিন এ টুটা রিডিউসড, তখন আমরা সাসপেক্ট করব পেশেন্ট আলফা থ্যালাসেমিয়া হতে পারে। তখন আমরা যদি এই নিউমিথিলিন ব্লু স্টেন করি তাহলে গলবল পাওয়া যাবে।
থ্যালাসেমিয়া পেশেন্টদের মেনলি আমরা বোন ম্যারো করি না, কিন্তু বোন ম্যারো করলে আমরা এরকম ইরাথ্রয়েড, মাইক্রোনর্মোব্লাস্টিক ইরাথ্রয়েড হাইপারপ্লাসিয়া পাবো। আর এক্সরে করলে এরকম হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে। এখন আসি, যখন আমরা সাসপেক্ট করব যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস। হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস এর বিভিন্ন টাইপের হয়, যেমন অ্যালকালাইন, অ্যাসিডিক। আর মেনলি এখন যেহেতু মডার্ন টেকনিক হিসেবে আমরা ক্যাপিলারি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসকে ইউজ করি। ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা বিভিন্ন ডিফারেন্ট টাইপস এর হিমোগ্লোবিন ডিফেক্ট আইডেন্টিফাই করতে পারি। এটা মেন হলো জোন হিসেবে এটি ডিটেক্ট করে। ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর মধ্যে যেমন হিমোগ্লোবিন বলি, যেমন হিমোগ্লোবিন এফ নর্মালি থাকে 0.2 to 1%, এটা আমাদের ডেসি লুইস বইয়ে আছে, কিন্তু অনেক স্যাররা বলেন যে 0.2 to 2%। এখন যদি হিমোগ্লোবিন এফ লেভেল বেড়ে যায়, মানে 6 উইকস থেকে 6 মান্থস পর্যন্ত তো হিমোগ্লোবিন এফ পারসিস্ট করতে পারে, কিন্তু ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা যে কোনো বয়সেই থ্যালাসেমিয়া ডিটেক্ট করতে পারি। 6 সপ্তাহ হলেও ডিটেক্ট করতে পারি, বা 6 মাসের আগেও ডিটেক্ট করতে পারি। মানে হিমোগ্লোবিন এফ যদি 1%-এর বেশি হয়ে যায়, তখন আমরা সাসপেক্ট করব এই পেশেন্টটি বিটা থ্যালাসেমিয়া ট্রেইট হতে পারে। আর যদি হিমোগ্লোবিন এফ এর লেভেল যদি 45%-এর বেশি হয়ে যায়, তখন আমরা সাসপেক্ট করব যে এই পেশেন্টটা হয়তো বিটা থ্যালাসেমিয়া মেজর হতে পারে। যদি হিমোগ্লোবিন এফ 45% হয়ে যায় আর ইন কম্পারিজন, তাহলে তো হিমোগ্লোবিন এ মানে অ্যাডাল্ট হিমোগ্লোবিন লেভেল তো কমে যাবে। অ্যাডাল্ট হিমোগ্লোবিন তো নর্মালি 96 to 98% থাকে, তার মানে হিমোগ্লোবিন এফ যখন 45%-এর উপরে হবে আর হিমোগ্লোবিন এ লেভেল কমে আসবে ইলেকট্রোফোরেসিসে, তখন আমরা বিটা থ্যালাসেমিয়া মেজর বলতে পারবো। আর হিমোগ্লোবিন এ টু আসি, হিমোগ্লোবিন এ টু হলো নর্মালি 2% থেকে 3.7% থাকতে পারে। যদি হিমোগ্লোবিন এ টু লেভেল কমে যায় আসে, তখন আমরা সাসপেক্ট করব আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে অথবা আলফা থ্যালাসেমিয়া হতে পারে। তাহলে যদি হিমোগ্লোবিন এ টু লেভেল কমে যায় যদি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে আমরা হিমোগ্লোবিন এ টু লেভেল less than 2% পাই, মানে কম পাই, তখন আমাদের মাথায় আসবে এটি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে অথবা আলফা থ্যালাসেমিয়া হতে পারে। মাঝে মাঝে রিপোর্ট পাই যে পেশেন্টের রিডিউসড হিমোগ্লোবিন এ টু, এটা শুধু কমেন্টসে লেখা, তখন আমাদের মাথায় আসবে এটি আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে অথবা আলফা থ্যালাসেমিয়া হতে পারে। হিমোগ্লোবিন ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর যেহেতু জোনাল মানে জোন হিসেবে হিমোগ্লোবিন ডিফেক্ট কে আইডেন্টিফাই করা হয়, যদি হিমোগ্লোবিন ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর মধ্যে একটি জোনের মধ্যে বিভিন্ন টাইপের হিমোগ্লোবিন পাস করে, একই জোনের মধ্যে যেহেতু 3 বা 4 ধরনের হিমোগ্লোবিন পাস করে, অনেক সময় আমাদের ডায়াগনোস্টিক ডাইলেমা চলে আসে। তখন আমাদের কনফার্ম করার জন্য এই SPLC এই টেস্টটি করতে হয়। তোমাদের এত ডিটেলস লাগবে না, আমি শুধুমাত্র তোমাদের বেসিক ধারণা দেওয়ার জন্য বললাম। আর কনফার্মেটরি ইনভেস্টিগেশন হলো ডিএনএ অ্যানালাইসিস। ডিএনএ অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা বিটা থ্যালাসেমিয়া ডায়াগনোসিস করতে পারবো। আর হিমোগ্লোবিন ডিফেক্ট, যেমন যে কোনো ধরনের হিমোগ্লোবিনোপ্যাথি
হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন ই, হিমোগ্লোবিন ও, হিমোগ্লোবিন ডি, এগুলো আইডেন্টিফাই করতে পারবে। এখন আসি ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে হলো যেমন থ্যালাসেমিয়ার ক্লিনিক্যাল ফিচার আর ব্লাড ট্রান্সফিউশনের ডিপেন্ডেন্সির উপর আমরা পেশেন্টকে ভাগ করতে পারি তো নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া আর ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। ট্রান্সফিউশন সেলডম রিকোয়ার্ড আর অকেশনাল ট্রান্সফিউশন রিকোয়ার্ড সার্জারি, প্রেগনেন্সি, ইনফেকশন, মানে যে অকেশনালি যদি ট্রান্সমিশন রিকোয়ার্ড হয় তখন এটাকে আমরা বলবো হলো নন ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। এবং থ্যালাসেমিয়া ট্রিট পেশেন্টদের বেশিরভাগ ট্রান্সমিশন লাগে না, আবার কিছু কিছু সময় লাগতে পারে, যেমন কোনো সার্জারি, প্রেগনেন্সি, ইনফেকশন বা কোনো স্ট্রেসের সময় লাগতে পারে। আর যখন হলো পেশেন্টের ট্রান্সমিশন লাগবে তখন হলো তাকে আমরা বলবো ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া অথবা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া অর থ্যালাসেমিয়া মেজর। ওয়েন টু স্টার্ট ব্লাড ট্রান্সমিশন, ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল, কনফার্ম হওয়ার পরে যখন দেখবো যে হিমোগ্লোবিন লেস দেন 7 গ্রাম পার ডিএল অন টু অকেশন গ্রেটার দেন 2 উইকস অ্যাপার্ট, মানে আমরা বেসিক্যালি কি করি রুটিন লাইফে, যখন হিমোগ্লোবিন লেভেল লেস দেন 7-এর নিচে চলে আসে তখন হলো আমরা তাদের ব্লাড ট্রান্সফিউশন বা কম্পোনেন্ট থেরাপি যেমন প্যাকড রেড সেল ট্রান্সফিউশন দিয়ে থাকি। ট্রান্সফিউশন টার্গেট, ট্রান্সফিউশন টার্গেট যেমন প্রি ট্রান্সমিশন হিমোগ্লোবিন লেভেল 9-10 গ্রাম পার ডিএল বলা হয়েছে, কিন্তু যদি কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট সিমটোমেটিক হয় তাহলে হলো আমরা 9-10 গ্রাম পার ডিএল হিমোগ্লোবিন থাকলেও পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন দিব। আর যদি পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল লেস দেন 7 গ্রাম পার ডিএল হয় তাহলে তো অবশ্যই আমরা পেশেন্ট সিমটোমেটিক বা অ্যাসিমটোমেটিক হোক আমরা অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন দিব। আমাদের আমাদের পোস্ট ট্রান্সমিশন হিমোগ্লোবিন লেভেল আমাদের আমরা মেনলি মেনটেন করি 11-12, 11-12.5 গ্রাম পার ডিএল, এটা আমাদের দেশের জন্য। তাহলে আমাদের দেশের জন্য মেনলি আমরা হিমোগ্লোবিন লেভেলটি মেনটেন করি 11-12.5 গ্রাম পার ডিএল। ট্রান্সমিশন ভলিউম যেমন রেড সেল ট্রান্সমিশনের জন্য আমাদের মেনলি 15-20 ml পার কেজি বডি ওয়েট হিসেব করে দিতে হবে। আর উইকলি মেনলি আমাদের থ্যালাসেমিয়া পেশেন্টদের 3-4 উইকলি ব্লাড ট্রান্সমিশন লেগে থাকে। আর আলফা থ্যালাসেমিয়াতে হলো ট্রান্সমিশন অনলি হিমোগ্লোবিন লেস দেন 7 গ্রাম পার ডিএল অ্যান্ড অর সিমটোমেটিক। আমাদের থ্যালাসেমিয়ার বেসিক ট্রিটমেন্টের মধ্যে মনে রাখতে হবে ব্লাড ট্রান্সফিউশনও দিতে হবে আর সঙ্গে সঙ্গে আয়রন হিলেটিং এজেন্টও দিতে হবে। মনে রাখতে হবে আমরা ব্লাডও দিব এর সাথে আয়রন চিলেশন করব। আয়রন চিলেটার হিসেবে আমরা কি কি ইউজ করি এটা তো গত ক্লাসে বলা হয়েছে, যেমন রেসপেরিওক্সামিন, ডেফেরিপ্রন এন্ড ডেফেরাসিরক্স। অ্যানাদার ট্রিটমেন্ট যেমন স্পিনোমেগাল, স্পিনেক্টমি, স্পিনেক্টমি সরি স্পিনেক্টমি কখন করব, যখন দেখব যে আমরা পেশেন্টের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন লাগছে তখন আমরা পেশেন্টকে স্পিনেক্টমি অ্যাডভাইস করব। ব্লাড কনজিউমশন ভলিউম অফ পিওর আরবিসি গ্রেটার দেন 1.5 ইনটু নর্মাল অথবা 200 ml পার কেজি পার ইয়ার ইন কেস অফ অ্যাডাল্ট টু মেনটেন এভারেজ হিমোগ্লোবিন, তখন আমরা পেশেন্টকে স্পিনেক্টমি অ্যাডভাইস করব। আরেকটা ড্রাগ আমরা ইউজ করি যেমন হাইড্রোক্সি ইউরিয়া। এই হাইড্রোক্সি ইউরিয়া হলো ফিটাল হিমোগ্লোবিন লেভেলটি
বাড়িয়ে দেয়। ফিটাল হিমোগ্লোবিন লেভেল এখানে বাড়ালে কি হবে, এই অক্সিজেন লেভেল টি মানে অক্সিজেন ক্যারি করতে পারবে রেড সেল, এই কারণে আমরা হাইড্রোক্সিউরিয়াটা ইউজ করি। আরেকটি ফাংশন অফ হাইড্রোক্সিউরিয়া হলো যে মাইলোসাপ্রেশন করে, আর যে হিউজ স্প্লেনোমেগালি বা স্প্লেনোমেগালি যে হয় থ্যালাসেমিয়া পেশেন্টদের, ওই স্প্লেনিক সাইজটা রেগুলার করতে হেল্প করে। আসি পেশেন্ট মনিটরিং, আমরা পেশেন্টকে মনিটর করব, তো হিমোগ্লোবিন লেভেল দেখবো, যেহেতু ব্লাড ট্রান্সফিউশন লাগছে পেশেন্টের, আমরা এই ভাইরাল মার্কার গুলাও দেখবো, যেমন এসবিএসএসি, এনটিএইচসিভি, এনটিএইচআইভি, 6 মান্থলি, পেশেন্টের গ্রোথ চার্ট মেনটেন করব, আয়রন ওভারলোড হচ্ছে কিনা এর জন্য সেরাম ফেরিটিন 3 মান্থলি টেস্ট করব, আর বিভিন্ন অর্গান ফাংশন টেস্ট যেমন ইসিজি, ইকো, কার্ডিয়াক এমআরআই, বোন স্ক্যান, আর আয়রন চিলেটিং এজেন্ট ইউজ করার জন্য অনেক সময় সাইড ইফেক্ট হয়, এ কারণে ওই সাইড ইফেক্ট দেখার জন্য আমাদের সিবিসি, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, ইউরিন করতে দিব পেশেন্টকে যখন পেশেন্ট আয়রন চেলেটিং এজেন্ট পাবে। আর পেশেন্টের অবশ্যই আয়রন ওভারলোড ডেভেলপ করছে কিনা এই কারণে আমাদের পেশেন্টের গ্রোথ মনিটর করতে হবে, ডায়াবেটিস মেলাটাস, হাইপোথাইরয়েডিজম, বোন ডিফেক্ট, হাইপোগোনাডিজম, এগুলো সব টেস্ট করে বেসলাইন অর্গান ফাংশন টেস্ট করলে আমরা বুঝতে পারবো। হেপাটাইটিস বি যদি পজিটিভ হয় তাহলে এসব পেশেন্টের ক্ষেত্রে আমরা ল্যামিবুডিন ইউজ করতে পারি অথবা ইন্টারফেরন আলফা। হেপাটাইটিস সি পজিটিভ হলেও আমরা রিবাভিরিন ইউজ করতে পারি। আর এছাড়া যদি আরো যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তো যে কোনো ইনফেকশনই এদের ক্ষেত্রে হতে পারে। আর ওভার কার্ডিয়াক ওভারলোড হতে পারে, আয়রন, ডিলেড পিউবার্টি, শর্ট স্টেচার, ডায়াবেটিস মেলাইটাস, হাইপোথাইরয়েডিজম, অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হওয়ার কারণ এখানে ডিফেক্টিভ অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্টদের ইনএফেক্টিভ ইরিথ্রোপয়সিস হয়, এভাবে ইনএফেক্টিভ ইরিথ্রোপয়সিস হয়েও অস্টিওপোরোসিস হতে পারে। আরেকটা হলো ডিফেক্টিভ অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটির জন্য অস্টিওপোরোসিস হয়। আর যেমন শর্ট স্ট্যাচার, ডায়াবেটিস মেলাইটাস, যে কোনো ধরনের এন্ডোক্রাইন ফেলিয়ার হলে ওই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হবে। এখন আসি ডায়েট অ্যান্ড সাপ্লিমেন্টেশন। ডায়েট অ্যান্ড সাপ্লিমেন্টেশনের মধ্যে ওরাল ফলেট 1 মিলিগ্রাম ডেইলি, মানে আমাদের দেশে তো 1 মিলিগ্রাম পাওয়া যায় না, আমরা এসব পেশেন্টদের মেনলি ট্যাবলেট ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম করে অ্যাডভাইস করে থাকি। আর যখন একজন থ্যালাসেমিয়া পেশেন্টের আয়রন ওভারলোড হয়ে যায়, যে আমরা সেরাম ফেরিটিন করে দেখি, যদি সেরাম ফেরিটিন গ্রেটার দেন 1000 মাইক্রোগ্রাম পার লিটার, যখন বুঝবো যে 1000-এর উপরে চলে আসছে, তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব আয়রন চিলেটার প্লাস পেশেন্টকে টি অ্যাডভাইস করব। আমরা সবাই জানি যে টি মানে চা আয়রন অ্যাবজর্পশনকে ইনহিবিট করে, আর অ্যাভয়েড আয়রন রিচ ফুড ইন অনলি ইন কেস অফ আয়রন ওভারলোড পেশেন্ট। অনেকে থ্যালাসেমিয়া পেশেন্ট হলেই আয়রন খেতে মানা করে দেয়, আসলে এখন এটি ঠিক না। থ্যালাসেমিয়া পেশেন্ট হলেই আয়রন খাওয়া যাবে না, এটা ঠিক না। থ্যালাসেমিয়া পেশেন্টদের যদি আয়রন ওভারলোডের ফিচার ডেভেলপ করে, তখন হলো থ্যালাসেমিয়া পেশেন্টদের আয়রন রিচ ফুড অ্যাভয়েড করতে হবে। এই জন্য আমাদের সেরাম ফেরিটিন লেভেলটি 3 মাস পর পর করতে হবে। যখন সেরাম ফেরিটিন লেভেল নর্মালের চেয়ে যেমন 500 আর উপরে বা 1000-এর নিচে থাকবে, তখন আমরা পেশেন্টকে
আয়রন রিচ ফুড কম খেতে বলবো, আর চা খেতে বলবো দুধ ছাড়া চিনি ছাড়া। আর যখন 1000-এর উপরে চলে আসবে তখন আমরা পেশেন্টকে আয়রন চেলেটার অ্যাডভাইস করব। আরো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট অপশনের মধ্যে যেমন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, জিন থেরাপি, আর মনোক্লোনাল অ্যান্টিবডি আছে যেটাকে বলা হয় লুসপাটারসেপ্ট। এটা আমাদের দেশে এখনো হয় না, যেমন জিন থেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, মনোক্লোনাল অ্যান্টিবডি আমাদের দেশে এখনো স্টার্ট হয়নি থ্যালাসেমিয়ার জন্য। আমাদের দেশে মেনলি ব্লাড ট্রান্সফিউশন আর আয়রন চিলেটিং এজেন্ট আর হাইড্রোক্সি ইউরিয়া ফলিক অ্যাসিড এর মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি। তাহলে অ্যাট এ গ্লান্স ট্রিটমেন্ট, প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া। প্রিভেনশন অফ থ্যালাসেমিয়ার জন্য আমাদের কি করতে হবে, হেলথ এডুকেশন। হেলথ এডুকেশনটা অনেক ইম্পর্টেন্ট। একটা ফ্যামিলিতে যদি হিমোগ্লোবিন রেট থাকে, সে যদি বিয়ে করার আগে তার হাজবেন্ড অথবা ওয়াইফের রেট আছে কিনা দেখে নেয়, তাহলে কিন্তু আমরা এই থ্যালাসেমিয়াটা প্রিভেন্ট করতে পারি। এর জন্য আমাদের হেলথ এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট। একজন ট্রেড অবশ্যই আরেকজন ট্রেডকে বিয়ে করবে না। আর প্রিনেটাল কাউন্সেলিং করতে হবে, অ্যান্টিনেটাল কাউন্সেলিং, মানে বাচ্চা। আর যদি তারা ট্রেডও হয়ে যায়, একজন ট্রেড যদি আরেকজন ট্রেডকে বিয়ে করে, তাহলে আমাদের ওইভাবে কাউন্সেলিং করতে হবে, বিয়ে যদি করেই ফেলে। আর অ্যান্টিনেটাল কাউন্সেলিং হলো যদি একজন থ্যালাসেমিয়া ট্রেড পেশেন্ট আরেকজন থ্যালাসেমিয়া ট্রেড পেশেন্টকে বিয়ে করে, বিয়ে করার পরে যদি প্রেগনেন্ট হয়, তাহলে হলো কিছু প্রসিডিউর আছে যে বাচ্চার থ্যালাসেমিয়া আছে কিনা ওটা দেখার জন্য, যেমন কোরিওনিক ব্লাড স্যাম্পলিং, এমনিওটিক ফ্লুইড স্যাম্পলিং করে আমরা দেখতে পারি বাচ্চা থ্যালাসেমিয়া মেজর বা বাচ্চা থ্যালাসেমিয়া টেট আছে কিনা। যদি এই স্ক্রিনিং করে আমরা দেখি বাচ্চা থ্যালাসেমিয়া টেট বা বাচ্চা থ্যালাসেমিয়া মেজর, টেট হলে তো আমরা প্রেগনেন্সি কন্টিনিউ করতে বলবো। আর যদি টেট না হয়ে বাচ্চা থ্যালাসেমিয়া মেজর হয়, তাহলে আমরা প্যারেন্টসকে অ্যাডভাইস করব বাচ্চা টার্মিনেট করে ফেলার জন্য। আর পোস্ট ন্যাটাল কাউন্সিলিং মেনলি, পোস্ট ন্যাটাল বাচ্চা যদি ডেলিভারি হওয়ার পরেও আমরা বাচ্চার হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করে ডায়াগনোসিস করতে পারবো। আর তখন তো আর প্রিভেনশনের কিছু নাই, পোস্ট ন্যাটাল। এখন আসি প্রগনোসিস ইন বিটা থ্যালাসেমিয়া মেজর। ব্লাড ট্রান্সফিউশন, আমাদের দেশে যেমন ব্লাড ট্রান্সফিউশন ইমপ্রুভ দ্য অ্যানিমিয়া অ্যান্ড সাপ্রেস কমপ্লিকেশন, থ্যালাসেমিয়ার মেজরের মেনলি ট্রিটমেন্ট হলো ব্লাড ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড উইথ আয়রন চিলেটিং এজেন্ট। কিন্তু আমাদের দেশে যেহেতু পেশেন্টরাও গরিব, এত ব্লাড ট্রান্সফিউশন রেগুলার দিতে পারে না, আমাদের দেশের জন্য মেনলি প্রিভেনশনটাই জরুরি। এখন আসি কোয়ালিটেটিভ ডিফেক্ট অফ হিমোগ্লোবিন ডিসঅর্ডার। এতক্ষণ পড়লাম হলো কোয়ান্টিটেটিভ ডিফেক্ট যেমন থ্যালাসেমিয়া, এখন আসি কোয়ালিটেটিভ ডিফেক্ট। কোয়ালিটেটিভ ডিফেক্ট মানে হলো হিমোগ্লোবিনের স্ট্রাকচারাল ডিফেক্ট, যেমন হিমোগ্লোবিন এস, যেমন নর্মাল হিমোগ্লোবিনের যে বিটা চেন, বিটা চেনের মধ্যে গ্লুটামিক অ্যাসিড থাকে হলো 6 পজিশনে। সিক্স পজিশন গ্লুটামিক অ্যাসিড যদি রিপ্লেস বাই ভ্যালিন, তখন এই মিউটেশনাল ডিফেক্টের কারণে যে হিমোগ্লোবিনটা তৈরি হয় তাকে আমরা বলি হিমোগ্লোবিন এস। যদি এই গ্লুটামিক অ্যাসিডের জায়গায় লাইসিন থাকে ইন দ্য 26 কোডন অফ বিটা গ্লোবিন রেসিডিউ, তাকে আমরা বলি হিমোগ্লোবিন ই। আর হিমোগ্লোবিন সি হলো 6 কোডনে যদি গ্লুটামিক অ্যাসিডের জায়গায় লাইসিন থাকে, তাকে আমরা বলি হিমোগ্লোবিন সি। আর
গ্লুটামিক অ্যাসিডের জায়গায় যখন লিউসিন থাকে 26 পজিশনে, তাকে বলি হিমোগ্লোবিন ডি। আমাদের দেশে মেনলি হিমোগ্লোবিন বিটা থ্যালাসেমিয়ার পরে হিমোগ্লোবিন ইটা কমন। হিমোগ্লোবিন ই আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে ডিটেক্ট করতে পারবো। যদি হিমোগ্লোবিন ই 35%-এর কম হয় তাহলে তাকে বলবো আমরা হিমোগ্লোবিন ই ট্রেট। আর যদি হিমোগ্লোবিন ই লেভেল গ্রেটার দেন 35% হয় তাহলে তাকে আমরা বলি হিমোগ্লোবিন ই ডিজিজ। হিমোগ্লোবিন ই যখন বেড়ে যাবে এর পাশাপাশি তখন হিমোগ্লোবিন এ লেভেলটাও কিন্তু কমে যাবে। এখন আসি হিমোগ্লোবিন ও প্যাথোজেনেটিক্স। হোমোজাইগাস মানে ইনহেরিটেন্স অফ টু জিন ফ্রম ইচ প্যারেন্ট কোডিং ফর দ্য সেম টাইপ অফ অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। মানে হোমোজাইগাস মানে একই ধরনের হিমোগ্লোবিন ডিফেক্ট ইচ প্যারেন্ট থেকে আসবে, তাকে হোমোজাইগাস বলি। আর হেটারোজাইগাস হলো ডিফারেন্ট টাইপ অফ অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, ডিফারেন্ট টাইপ অফ অ্যাবনর্মাল হিমোগ্লোবিন বোথ প্যারেন্টস থেকে আসবে, তখন তাকে বলি হেটারোজাইগাস। মানে সেম টাইপ হিমোগ্লোবিন যদি আসে তাকে বলি হেমোজাইগাস, হোমোজাইগাস। আর ডিফারেন্ট টাইপস অফ হিমোগ্লোবিন ডিফেক্ট যদি থাকে তাকে বলি হেটারোজাইগাস। এখন আসি সিকেল সেল ডিজিজ। সিকেল সেল ডিজিজ আমাদের দেশে এখন পাওয়া যায় মোটামুটি রাজশাহী রিজিয়নের দিকে সিকেল সেল ডিজিজ বেশি ডায়াগনোসিস হয়। সিকেল সেল ডিজিজ মেনলি সাবস্টিটিউশন অফ গ্লুটামিক অ্যাসিড উইথ ভ্যালিন অ্যাট সিক্স পজিশন ইন দ্য বিটা গ্লোবিন চেন অফ হিমোগ্লোবিন। আসি প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস মানে হিমোগ্লোবিন এস ফর্মেশন হচ্ছে, যেটা বললাম ওই হিমোগ্লোবিন ডিফেক্টের জন্য। হিমোগ্লোবিন এস যখন ফর্মেশন হয় তখন এই হিমোগ্লোবিন এস মানে সিকলিং সেল যখন কোনো এক্সট্রামেডুলারি সেল দিয়ে যায় বা রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল দিয়ে যখন পাস করে তখন কি হয়, ভ্যাসো অক্লুশন হয়। ভ্যাসো অক্লুশন হয়ে হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়া হয়ে আরো যে এন্ডোথেলিয়াল সেলের সাথে সিকলিং হয়। সিকলিং হয়ে যত বেশি যাবে এদিক দিয়ে তত আরো সিকলিংটা অ্যাগ্রাভেট হয়ে সিকলিং ফর্মেশন হয়ে হেমোলাইসিস হবে। যেমন এই যে অ্যাবনর্মাল সিকেল রেড ব্লাড সেল, সিকেল সেল যখন এই যে ভেসেল দিয়ে পাস করবে তখন কি করবে, একটা সিকেল সেল যেহেতু এন্ডোথেলিয়াম দিয়ে পাস করবে তখন একটা সিকেল সেল আর একটা সিকেল সেল কে ই করবে, মানে গায়ে গায়ে লেগে গিয়ে সিকেল সেল আর একটা সিকেল সেলের গায়ে গায়ে লেগে গিয়ে তো সহজে এটা পাস করতে পারবে না। এর কারণে কি হবে, এই ভেসো অক্লুশন হবে, হাইপোক্সিয়া হবে আর বিভিন্ন ধরনের সিকলিং সিন্ড্রোম দেখা যাবে। ডায়াগনোসিস, ডায়াগনোসিস করার জন্য মেনলি ওই যে আমরা সিবিসি পিবিএফএ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া পাবো আর পেরিফেরাল ব্লাড ফিল্মে সিকেল সেল পাওয়া যেতে পারে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলে হিমোগ্লোবিন এস পাওয়া যাবে। আর কিছু টেস্ট আছে যেমন সিকলিং টেস্ট, সলিবিলিটি টেস্ট, এর মাধ্যমে আমরা সিকেল সেল অ্যানিমিয়া ডায়াগনোসিস করতে পারি। এটাও যে যেটা বললাম যে অ্যান্টিনেটাল স্ক্রিনিং এর মাধ্যমে আমরা এইভাবে পেশেন্টকে কাউন্সিলিং করব। এখন আসি ম্যানেজমেন্ট। সিকেল সেল ম্যানেজমেন্টের, সিকেল সেল অ্যানিমিয়া হলে পেশেন্টকে জন্য যখন পেশেন্টের সিমটোমেটিক এনিমিয়া হবে তখন পেশেন্টকে আমরা ব্লাড ট্রান্সফিউশন মানে প্যাক রেড সেল ট্রান্সফিউশন দিব। আর পেশেন্টের যদি ওই স্প্লেনোমেগালি থাকে ওই একই রকমই হাইড্রোক্সিউরিয়া দিব। আর পেশেন্টের
কে অ্যাডভাইস করব বা কাউন্সেলিং করব, যাতে প্রেগনেন্ট হলে তাদের ফলো আপে থাকতে হবে। আমাদের একটি পেশেন্ট ছিল সিকেল সেল অ্যানিমিয়া, ওই পেশেন্ট প্রেগনেন্ট হয়ে 2টা বাচ্চা আছে পেশেন্টের, আর পেশেন্টের ওই ব্লাড প্যাক্সেল ট্রান্সফিউশন, হাইড্রোক্সিউরিয়া, প্রেগনেন্সি হলে কিন্তু প্রেগনেন্ট অবস্থায় কিন্তু হাইড্রোক্সিউরিয়া প্রেসক্রাইব করা যাবে না। হাইড্রোক্সিউরিয়া একটি টেরাটোজেনিক ড্রাগ। তাছাড়া হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, আদার ভ্যাকসিনেশন, ফলিক অ্যাসিড, হাইড্রোক্সিউরিয়া শুড বি স্টপড অ্যাট লিস্ট 3 মান্থস প্রি কনসেপশনালি। প্রেগনেন্ট হলে আমরা ট্রিটমেন্ট দিব শুধু ফলিক অ্যাসিড। অ্যান্টিপার্টাম ম্যানেজমেন্ট, যেমন ওমেন শুড এইম টু অ্যাভয়েড প্রেসিপিটেটিং ফ্যাক্টর্স ফর সিকেল সেল ক্রাইসিস অ্যান্ড শুড বি অ্যাডভাইস টু সিক মেডিকেল অ্যাডভাইস আর্লি। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, মানে একজন সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্ট হঠাৎ করে প্রেগনেন্ট হতে পারবে না, তাদেরকে অবশ্যই আগে থেকে প্রি প্ল্যান করে তারপর প্রেগনেন্ট হতে হবে। যেমন পার্টনার স্ক্রিনিং করতে হবে, ফলিক অ্যাসিড 3 মাস, ফলিক অ্যাসিড তো আগের থেকেই পাচ্ছিল 3 মাস আগে থেকে, প্রেগনেন্সির 3 মাস আগে থেকে হাইড্রোক্সিউরিয়া স্টপ করতে হবে, আর যদি কোনো ইনফেকশন হয় তাহলে প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে হবে। আর ইন্টারপার্টাম ম্যানেজমেন্টের মধ্যে ইলেকটিভ ডেলিভারি ইজ প্রেফারেবল আফটার 38 উইকস অফ জেস্টেশন, আর এডিকুয়েট হাইড্রেশন অ্যান্ড অক্সিজেনেশন শুড বি মেনটেন। সিজারিয়ান সেকশন হলে এপিডিউরাল অ্যানাস্থেশিয়া ইজ প্রেফার্ড। আর সিকেল সেল অ্যানিমিয়া পেশেন্টদের যেহেতু থ্রম্বোএম্বোলিজমের চান্স অনেক বেশি থাকে, এ কারণে 2 উইকস অফ জেস্টেশনাল লাইফ থেকে আমরা লো ডোজ অ্যাসপিরিন প্রেসক্রাইব করে থাকি যারা হোমোজাইগাস সিকেল সেল অ্যানিমিয়া পেশেন্ট তাদের ক্ষেত্রে। এখন আসি কমপ্লিকেশন। কমপ্লিকেশনের মধ্যে যেমন ম্যাটারনাল কিছু কমপ্লিকেশন হয়, যেমন পেইনফুল সিক্লিং ক্রাইসিস, ইনফেকশন, থ্রম্বোসিস, কার্ডিয়াক ডিসফাংশন, পেরিনেটাল কমপ্লিকেশন, মিসক্যারেজ, প্রিটার্ম ডেলিভারি, আইইউডি, হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউ বর্ন। পোস্টপার্টাম ম্যানেজমেন্ট, যেমন হেপারিন ইজ প্রেফারেবলি গিভেন প্রোফাইল্যাকটিক্যালি থ্রু প্রিভেন্ট থ্রম্বোসিস। ইনফেকশন কন্ট্রোল করতে হবে, তারপরে বেবিকে অবশ্যই টেস্ট করতে হবে সিকেল সেলের জন্য। আর মেনলি সিকেল সেল অ্যানিমিয়া পেশেন্টদের আমরা অ্যাডভাইস করব, যদি তারা হোমোজাইগাস সিকেল সেল ডিজিজ পেশেন্ট হয়, টু অ্যাভয়েড প্রেগনেন্সি। এর জন্য কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ না করে আমরা মেনলি প্রোজেস্টেরনটা দিতে, প্রোজেস্টেরন অ্যাডভাইস করি আর ব্যারিয়ার মেথডটাই অ্যাডভাইস করে থাকি। আর যদি পেশেন্ট প্রেগনেন্ট হতে চায় তাহলে আমাদের অবশ্যই ফলো আপে থাকতে হবে আর প্রেগনেন্সির আগে থেকেই প্ল্যান করতে হবে আর কিছু মেজার্স মেনে চলতে হবে। আর সিকেল সেল অ্যানিমিয়ার যে কমপ্লিকেশন, মেনলি কমপ্লিকেশন তো আমরা জানি যে যে কোনো ধরনের ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিস হতে পারে, রেনাল ফেলিয়ার, লিভার ডিজিজ যেমন সিরোসিস অফ দ্য লিভার, চোখ অকুলার কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যে যে কোনো ধরনের ভেসেলস এর মাইক্রো সার্কুলেশনে ডিফেক্ট হয়েই যে কোনো ধরনের কমপ্লিকেশন হতে পারে। যেমন তারপরে আবার ব্রেনের ব্লাড ভেসেলস মাইক্রো সার্কুলেশন অবস্ট্রাকশন হয়ে স্ট্রোক হতে পারে, অ্যাপ্লাস্টিক ক্রাইসিস, হাইপারস্প্যানিজম এর জন্য অনেক সময় অ্যাপ্লাসিয়া হয়ে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হতে পারে। আশা করি
তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ইনবক্সে জানিয়ে দাও। ধন্যবাদ।